সূত্রধার অসীম বাবুকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অন্তরের শুভেচ্ছা, ভালোবাসা। আজকে যে অনুষ্ঠানটা হলো, আপনারা মূলত কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি আমাদের যে আজকে যে অনুষ্ঠানটা হলো, প্রথমত একটা একচুপ হলাম, একটা আমাদেরকে এই যে ব্যাপারটা নিয়ে 14 ফেব্রুয়ারি 2014 সাল, মানে যখন 1919 সালে যে ঘটনাটা হয়েছিল পুলওয়ামা অ্যাটাক, তার ইনকোয়ারি কেন হলো না, তার আরডিএক্স 365 কিলো আরডিএক্স কোথা থেকে এলো, গাড়ি নাম্বার কোথা থেকে ছিল, এখনো পর্যন্ত তার ইনকোয়ারি কেন হলো না, সেটাকে নিয়ে রাজনীতির রং কেন নিয়ে আসা হলো, সেই ব্যাপারটা নিয়ে আমরা অসীমবাবুকে বলি। এবং তারই প্রতিবাদে, এবং শহীদের দরজা নেই, সিএপিএফ যা সিআরপিএফ পিএসএফ এসএসবি সাহেবরা আছেন, ওনারাও জানে এই ব্যাপারটা, এবং পেন্সিল নেই, এবং যে ভারতবর্ষের, আমাকে অসীমবাবু বললো যে এই যে দুর্দশা ভারতবর্ষের মধ্যে যে শহীদের দরজাটুকু নেই, যে আমরা চিন্তা করুন তো 2009 সালে, তো মানে 2014 সালে 9 এপ্রিলে যে আমার ইনসিডেন্ট হয়েছিল, আজকে যদি আমি শহীদ হয়ে যেতাম, আমাকে শহীদ বলে ঘোষণা মতো করা হয়েছিল, 4 জন মৃত বলে ঘোষণা করা হয়েছিল, তারপরে আমাকে কি বললো, 3 জন শহীদ হয়েছে বললো পরবর্তীকালে মিডিয়াকে, যখন শহীদ হয়ে গেল ঘোষণা করছে মিডিয়াতে, কিন্তু আমি যদি আজকে মরে যেতাম, আমার ছেলে মেয়ে কিংবা আমার মা বাবা বলতো, এখন আমার ছেলে নকশালি হামলাতে শহীদ হয়েছে, সেইটুকু সর্বপ্রথম এইটা ভারতবর্ষ সরকারকে এটা ধ্যান দেওয়া উচিত, এই ব্যাপারটা আমি অসীমবাবুকে বলি, এবং আমাদের মধ্যে আলোচনা হয়ে এই প্রোগ্রামটা আমরা শুরু করি। সেই 40 জন যে পরিবার ছিল, সেই পরিবারের এখন কেমন আছে? সেই পরিবারের এখন কোনো বলতে গেলে অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়, অনেকের সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু তারা কোনো মতো মুখ খুলতে রাজি হয় না, কারণ তারা বলছে যদি আমরা মিডিয়াতে মুখ খুলি, তার আমরা যদি আপনাদের মতো লোককে বলি, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে, আমরা যে ফেসিলিটিটুকু পাচ্ছি সেটা হয়তো পাবো না, যেটা পাইনি সেটা আর কোনো দিনই পাবো না, সেটা স্বপ্নেও দেখতে পাবো না, সেই যে পরিস্থিতি তৈরি করেছে, সেই জন্য ওরা কোনো কিছু মুখ খুলতে রাজি নয়, তারা অনেকেই ভালো আছে, অনেকেই ভালো নেই। একটা জিনিস চিন্তা করুন, যখন আমার যদি আমি মৃত হয়ে যেতাম, যদি শহীদ হয়ে যেতাম, তাহলে আমার মা বাবা যখন আমার যখন ডেড বডি চলে যেত, কাঁদে করে যখন মা বাবা নিয়ে যেত, তার অবস্থা কী হতে পারে? আমার বোন যে দাদা, মানে যে দাদাকে মানে ভাই ফুটা দিত, সে যদি তার তার দেহ যদি মানে সামনে এসে মানে পড়ে থাকে, এবং তাকে যদি কাঁধা দিতে হয়, তার পরিস্থিতি কী হতে পারে? যার স্বামী, যার স্মৃতি সিন্ধু থাকা, যে ভাঙতে পারে, যে ভাঙে তার মানে সব কিছু ত্যাগ করে, সে যার সঙ্গে সংসার করবো বলে এসেছিল, সেই যখন চলে গেল, তার স্থিতি কী হতে পারে আপনারা বুঝতে পাচ্ছেন? আপনারা বুঝুন, সেইটা নিয়ে বিচার করুন যে কী পরিস্থিতি তারা আছে। আপনার নাম? আমার নাম সুজয় মণ্ডল, সিএপিএফ প্রেসিডেন্ট, সিএপিএফ এক্স কমান্ডার।